চলে এসেছি মেলায়। ডায়মন্ড হারবারে মেলা এখনো শেষই হচ্ছে না, একটা না একটা জায়গাতে মেলা চলছেই, সেই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত। মেলা জিনিসটাই আমার কাছে বড্ড প্রিয়, কিন্তু এই মেলাতেই একটা জিনিস আছে যেটা আমার খুবই অপ্রিয়, সেটা হলো ইলেকট্রিক নাগরদোলা। একবার কাঠের নাগরদোলায় উঠেছিলাম, কিন্তু যখন নেমে আসি বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলাম, শীতে নয় ভয়ে। সেই থেকে ওটার প্রতি আমার একেবারেই ভক্তি চলে গেছে। যাই হোক, মেলায় এদিক ওদিক ঘুরে এটা ওটা ছোটোখাটো টুকটাক জিনিস কিনেছি, সেগুলো পরে দেখিয়ে দেব। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মেলার সবচেয়ে আকর্ষণীয় একটা স্টল, তন্দুরি টি স্টল। কিভাবে তন্দুরি চা বানাচ্ছেন চলো দেখি। এটা মালাই চা। দেখি দেখি ওটা দেখা, এটাতে কিছু নেই, ওটাতে আছে এটা তন্দুরি চা। তন্দুরি চায়ের ওপরে মালাই কাজু কিশমিশ দিয়ে মালাই চা। ভিডিওটা বন্ধ করে দে। দাঁড়া দাঁড়া, চাটা কেমন? তন্দুরি চা এটা ভালো? চাটা তো খেলাম, দামটা একটু বেশিই ছিল, মালাই চা 40 টাকা আর তন্দুরি চা 30 টাকা। শেষে আমরা এই পারফরমেন্সটা দেখছিলাম, কে করছিল জানি না, তবে প্রত্যেকটা স্টেপের সাথে মুখের রিয়াকশান জাস্ট অসাধারণ ছিল। বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না, কারণ ইউটিউবের দয়ায় আমার কপিরাইট চলে আসবে।
মেলাতে আর কিছু খেলাম না, সব জিনিসের দাম বেশির কারণে। তাই বাইরে এসে খেলাম 10 টাকা দিয়ে একটা চিকেন পকোড়া আর 30 টাকা দিয়ে একটা চিকেন স্টিক। কেমন?